সেদিন এক ভাই একটি প্রশ্ন করছেন আমাকে যে ভাই আপনার কি সেট আপ আছে, আপনার কি সেট আপ নেই? তো আমি আসলে বললাম ভাই আসলে সেট আপ তো আছে একটা, তবে ওটা তো ব্যবহার করা হয় না। তো মাঝে মধ্যে মানে সেট আপে বসি, কী আর গেম খেলি GTA 5, আর কিছু না, আর কিছুই করা হয় না ওটার মধ্যে। ওটার মধ্যে মাঝে মধ্যে যদি মোবাইলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ফ্লাশ করতে হয়, তো ফ্লাশ করার জন্য হয়তো বাজারে যেতে হয়, আমার আর ওইটা বাজারে যেতে হয় না, আমি ঘরে বসেই মানে ফ্লাশটা করতে পারি, এই সুবিধাটা অন্তত মানে পাই। তো যাই হোক, তারপর আমি GTA 5 গেমটা খেলি, ওই গেমটা আমার খুব মানে ফেভারিট একটা গেম, সো খুব বেশি আমি ওই গেমটা খেলি এখন পর্যন্ত, মানে এই গেমটা দিয়ে এত খেলেছি তারপরে এর মজা যায় না। যাই হোক, সো এই গেমটা শুধুমাত্র খেলি আর কিচ্ছু না, আর তো আপনার এই এডিটের কাজ সব কিছুই মোবাইল দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে দোকানে থাকি, তো সেজন্য অবশ্য আমি মোবাইল দিয়ে কিন্তু আপনার এই এডিটের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে বসে আছি, হয়তো এটা একটা ওয়াল দেয়াল, তো আমি আমার রুমের মধ্যে আমি আমার এখানে বসে আপনাদের সাথে কথা বলি। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই আমার সেট আপ আছে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। আমি আপনাদেরকে আমার সেট আপটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে PCটা ব্যবহার করি সেটার সব আমি বলতেছি। তো অবশ্যই এই সেট আপটা আমার পিছনে কবে আসবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমার পিছনে এই সেট আপটা আসবে বলতে, যদি চ্যানেলটাকে একটু বড় করতে পারি সেক্ষেত্রে আমি অবশ্যই সেট আপ নিয়ে আপনাদের সামনে আসবো। সেট আপ টেট আপ সব আসবে, আর অনেক কিছু হবে, আপনারা সবাই সাথে থাকবেন, আশা করি আরও অনেক কিছু আপনাদেরকে আমি দিতে পারবো, আপনারা অবশ্যই পাবেন। অবশ্য সেট আপও আসবে, সব হবে, বড় কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনারা আমার সাথে থাকেন আর আমাকে যদি সাপোর্ট করেন অবশ্যই বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। আর সেট আপ তো আর এমনিতেই আছে, আরও অনেক কিছু অ্যাড করা যাবে, আমার অনেক প্ল্যান আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে এই প্ল্যানগুলো সাকসেস করবো কি না বুঝতে পারছি না। তবে যদি চ্যানেলটা বড় হয় সেক্ষেত্রে অবশ্য আপনাদের কাছ থেকে মোটিভেট হয়ে হয়তো মানে চ্যানেলের ভালোবাসা থেকে হয়তো আমি মানে আরও অনেক কিছুই করতে পারি, এটা আমার একটি ইচ্ছা আছে। যে আর যদি চ্যানেলটা বড় না হয় সেক্ষেত্রে আর কি করার আছে, আর আগে দেখে নেন আপনারা সেট আপ আছে কি না, তখন দেখে আসি। দুঃখিত, আর একটি বিষয় জানাতে পারিনি, সেটা হচ্ছে যে আমাদের আজকের ভিডিওর স্পন্সরশিপ নিয়েছেন SK ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের যাবতীয় ইনফরমেশন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। প্রথমেই আমরা মনিটর দিয়ে শুরু করছি। এটি হচ্ছে 32 ইঞ্চির একটি মনিটর, ওয়ালটনের 32 ইঞ্চির একটি মনিটর। সো এই মনিটরেই কিন্তু আমি মূলত আসলে গেমগুলো খেলে থাকি, এছাড়া আপনার এই মনিটরেই কাজ করি। সো এই হচ্ছে আমার মোটামুটি ছোটোখাটো একটা সেট আপ। যাই হোক, এখানের মধ্যে আপনারা ভিতরে RGB পর্যন্ত দেখতে পাচ্ছেন, RGB লাইট পর্যন্ত এটার মধ্যে রয়েছে। তারপর এটা HDMI সাপোর্টেড, এছাড়া আপনার PCর যে প্রসেসর মোটামুটি ভালোই একটি প্রসেসর, এটা গেমিং একটা চিপসেট। তারপর এখানে কোনো গ্রাফিক্স কার্ড আমি ইউজ করি না, কারণ হচ্ছে আমার প্রসেসরের সাথেই গ্রাফিক্স কার্ড রয়েছে। এখানের মধ্যে RGB রয়েছে, এটা বিভিন্ন কালার চেঞ্জ করা যায়, বিভিন্ন কালার চেঞ্জ হয়, আপনি চাইলে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো এটা আসলে এই সেট আপটা আসলে মূলত আমি সিলেট থেকে কিনছিলাম। ইউনিক PC নামে একটি শোরুম রয়েছে আপনার করিমোল্লা মেনশনে, সিলেটের করিমোল্লা মেনশনে। তো দেখতে পাচ্ছেন এটা, সো প্রসেসরটা মূলত আমি আসলে দারাজ থেকে অর্ডার করে আনাই, কারণ হচ্ছে প্রসেসরটা আসলে পাওয়া যায়নি সিলেটের ওই ইউনিক PCতে পাওয়া যায়নি, সেই জন্য আমি আসলে এটা, এখানে আমার লোগো দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার করে আনাই, চট্টগ্রামে কোনো একটা শপে পাওয়া গেছিলো এই প্রসেসরটি। এই প্রসেসরটি খুব সংকট মানে ছিল ওই সময়। দেখতে পাচ্ছেন এটা ওয়ালটনের একটি মনিটর, সো এটা দিয়েই আমি অবশ্য ঘরে বসে গেম খেলি আর কি। তো বিষয়টা হচ্ছে কি, এখানে আমাদের কী প্রসেসর ব্যবহার করা হয়েছে আর কী মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে এটা অবশ্য মানে একটা জানার বিষয়, আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনার MSI-র একটি মাদারবোর্ড, আর অ্যাথলন 200G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। সো এখানে আমি অ্যাথলন 200G এই প্রসেসরটির সাথে কিন্তু গ্রাফিক্স রয়েছে, 610 গ্রাফিক্স রয়েছে। সো এখানে MSI দেখতে পাচ্ছেন,
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটার মডেল লেখা আছে, এই মাদারবোর্ডের মডেল লেখা আছে A320M A Pro Max। সো এটা হচ্ছে এই মাদারবোর্ডের মডেল। তারপর তারপর এখান থেকে RGB লাইট আমি লাগিয়েছি। আসলে লাগিয়ে কী হবে, আমি আসলে সেটআপে আসতেছি না, এই RGB লাইট দিয়ে আসলে কী হবে, যাই হোক তারপর আসলে লাগিয়ে রাখছি আর কি। যে কোনো সময় খেয়াল রাখবেন পাওয়ার সাপ্লাই, কিন্তু আপনি ভালো পাওয়ার সাপ্লাই নেবেন। আমি ভালো একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি, সেজন্য আমার কিন্তু কোনো সমস্যা করতেছে না PCতে। পাওয়ার সাপ্লাই সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবেন। গেম আসলে যে সময় সময় পাই ঠিক সে সময় সেই সময়ই আমি গেম খেলে। দেখতে পাচ্ছেন GTA 5টা কিন্তু অলরেডি মানে লাইনে আছে, এটা খেলবো। সত্যি কথা বলতে কাজের যে চাপ, গেম খেলার সময় নাই। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমার সেট আপ রয়েছে। যাই হোক, এই ছোটোখাটো একটি সেট আপ নিয়ে আমি আসলে মূলত ভিডিও বানাই না, এটা মানে শুধুমাত্র গেম খেলি আর কিছু করি না। আপনাদেরকে আগেই বলছি, কারণ এটার মধ্যে আমি কোনো এডিট টিডিট কোনো কিছুই করি না। সো আর এটা শুধুমাত্র এরকমভাবেই ফেলে আসে, পড়ে আসে, মাঝে মাঝে গেম খেলা হয় যখন মানে এডিটে মানে এই আপনাদের ভিডিও দেওয়ার সময় না থাকে, মানে ভিডিও যখন তৈরি করি না, এডিট যখন নাই, বা একটু রিল্যাক্স হওয়ার জন্য শুধুমাত্র এই গেম খেলি আর কিছু না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই সাথেই থাকবেন। কোথা হাফেজ।